একটা কথা বারবার বলছি, একটা কথা বারবার বলছি, ওই ক্যান্টনমেন্ট জ্বালিয়ে দিতে হবে। ঢাকাকে ঢাকাকে পাখির চোখ করতেই হবে। এখানে আমার অনেক সিনিয়র আছেন, অনেক আমার অনেক ভাই ব্রাদার আছেন, অনেক সিনিয়র বড় ভাই আছেন, একটু মুখ খারাপ করতেছি ভাই। আমার আমার আর একটা ধরে রাখতে পারতেছি না, এখানে কোন ছাত্র শ্রোতার টাইম নেই এখন। আমরা যদি সনকিনীরা 10 লাখ ঢুকি, সাথে সাথে যদি আওয়ামী লীগের যদি বেশি না ভাই 20-30 লাখ ঢাকায় ঢুকে, আপনি বুঝতেছেন ঢাকা শহরে জায়গা দিতে পারবেন আপনি? চট্টগ্রাম, নারায়ণগঞ্জ যারা আছে তারা যাত্রাবাড়ি সাইদাবাদ ব্লকেট করবে, ঠিক আছে? এদিক দিয়ে আপনার ময়মনসিংহ, গাজীপুর যারা আছে তারা এদিক দিয়ে আশুলিয়া মাসুলিয়া এগুলো দখল করে ফেলবে। এখানে এই যে আবদুল্লাহপুর উত্তর টুকর এগুলো খেয়াল হবে, ঠিক আছে? কালীগঞ্জ, এখানে প্রচুর আওয়ামী লীগের আছে, এরা আসবে, এই আওয়ামী লীগ দলটা ঢুকবে। একটু মুখ খারাপ করতেছি ভাই। আমার আমার আর একটা ধরে রাখতে পারতেছি না, এখানে কোন ছাত্র শোধার টাইম নেই এখন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা যেহেতু আসছে, এই যে কিছু ইস্ট ওয়েস্ট র‍্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ এগুলোকে জ্বালাই দিতে হবে। জ্বালাই দিব। আপনারা যখন আপা ডাক দিবে, কেউ চিন্তা করবেন না কোন নেতা কি করলো, কেন কি করলো, শুধু মানুষ থাকবেন, একসাথে থাকবেন। 50 জন পারেন, 100 জন পারেন, 200 জন পারেন, যারা থাকবেন তারা সংঘবদ্ধ ভাবে থাকবেন, আর যে আর যেটা আছে ওটা নিয়ে থাকবেন, রান্দা বটি লাঠি এগুলো নিয়ে থাকবেন, আর মাথার মাঝে পড়বেন লাল গামছা বাইন্ধে ফেলবেন। পাগল, যে পাগল তো সামনে দেখে কে হেডমাস্টার কে প্রিন্সিপাল এগুলো দেখে না, দেখে? সুতরাং আমাদের দেখার টাইম নেই। পাগল পাগলের মতো করে ব্যবহার করতে হবে, সামনে ভালো মানুষ হলে তার মুক্তিযোদ্ধা মনে করতে হবে। শোনেন, 75 পরবর্তী সময়ে আমরা প্রযুক্তি একটা কথা বারবার বলছি ওই ক্যান্টনমেন্ট জ্বালিয়ে দিতে হবে। ঢাকাকে পাখির চোখ করতেই হবে, না হলে 63টা জেলার মধ্যে হাজার হাজার আন্দোলন সৃষ্টি করবো, আপনারা কখনোই বাংলাদেশকে মুক্ত করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আমরা ঢাকা মুক্ত করতে পারবো না। ঢাকা দখল তো দেশ দখল। হ্যাঁ ভাই, ঢাকার কিন্তু অন্যতম একটা পয়েন্ট হচ্ছে যাত্রাবাড়ি।